চীন এক সুপ্রাচীন দেশ বন্ধুরা। বর্তমানে তাদের সাথে আমাদের যতই মন কষাকষি হোক, তাদের অনেক কিছুই শুধু আমাদের কেন সারা পৃথিবীর কাছেই খুব পছন্দের। আজ প্রাণিস্কোপ চ্যানেলে তোমাদের কাছে নিয়ে এসেছি যাকে, তাকে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসি। দেখেই বুঝতে পারছ, চীন দেশের এই প্রাণীকে আমরা কুচি কুচি কু বলে আদর করতে চাই সব সময়। পান্ডাদের দেখলে আমরা কেউই তাদের ডান্ডা মেরে তাড়াতে হয়তো চাইব না। এই ভীষণ কিউট প্রাণী আসলে কিন্তু হচ্ছে ভাল্লুক প্রজাতির। মধ্য চীনের পাহাড়ি অঞ্চল যেমন সিচুয়ান, সাংসি আর গানসু প্রদেশে মূলত এদের সবথেকে বেশি পাওয়া যায়। যেহেতু এরা চীনের নাগরিক এবং আক্ষরিক অর্থে চাইনিজ, তাই চীন দেশের নিয়ম অনুযায়ী আরও নানা দেশে বিদেশে যেখানে যত পান্ডা আছে সবাই চীনের নাগরিক। জায়ান্ট পান্ডা বা পান্ডা গড়ে বেঁচে থাকে 14 থেকে 30 বছর। 4 থেকে 6.5 ফুটের মধ্যে উচ্চতা হয় এদের, আর ওজন হয় 70 থেকে 130 কেজির কাছাকাছি। এদের দেখে যদি কারো ভাল্লুক বলে মনে হয় তাহলে সে মোটেও খুব একটা ভুল কিছু মনে করছে না, কারণ এরা আসলে ভাল্লুকই। বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসে এদের কার্নিভোরা বা মাংসাশী প্রাণীদের বিভাগে রাখা হলেও এরা জঙ্গলে থাকাকালীন অবস্থায় শুধুমাত্র বাঁশ খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ ঠিক বন্ধুরা, এদের খাদ্য হচ্ছে বাঁশ। সেই হিসেবে দেখলে পান্ডা কিন্তু বাঙালিদের কাছে ভীষণ পছন্দের প্রাণী হবে, কারণ বাঙালিদের কাছে পান্ডাকে দেওয়ার মতো এত বাঁশ আছে যে সে এখানে এলে, মানে পান্ডা এখানে এলে আর কোথাও যেতেই যাইবে না। পান্ডাদের দেখলে একটা তুলোর নরম বল ছাড়া আর কিছুই ভাবতে ভালো লাগে না। আমাদের ছোটদের কাছে এমনকি বড়দের কাছেও এর আকর্ষণ সমানই ভালো। ভীষণ শান্ত আর নিরীহ এই চৈনিক প্রাণী একা একাই থাকতে পছন্দ করে। বন্ধুরা, এরা শুধু বাঁশ খেতে পছন্দ করে, যেটা আমরা বললাম বাঁশের পুষ্টিগুণ ভীষণই কম হওয়ায় এদের দৈনিক 20,000 কেজির কাছাকাছি বাঁশ খেতে হয় নিজেদের শরীর ঠিক রাখার জন্যে। তাহলে আমার চ্যানেলের সকল বাঙালি দর্শকদের বলছি, আর দেরি না করে ঝটপট পান্ডা পোষো। বাঁশ দূরে সরানোর এত ভালো উপায় আর পাবে না কিন্তু। পান্ডারা গাছে চড়তে খুব ওস্তাদ, আর তার পাশাপাশি বাকি ভাল্লুকদের মতো এরা সাঁতারও দারুণ কাটে। আর ভাল্লুকদের বেশ কিছু প্রজাতির মতো এরাও শীতকালে শীতঘুম মানে হাইবারনেশনে যায় না। পান্ডাদের বাচ্চারা জন্মের সময় বেশ কিছুদিন গোলাপি রঙের থাকে। জন্মের পর একটা দীর্ঘ সময় বাচ্চারা মায়ের সাথে থাকতেই পছন্দ করে। বহু প্রাচীন এই প্রাণীর সাথে মানুষের পরিচয় অনেক দিনের। চীন দেশে এদের কদর সব থেকে বেশি, এখন সারা পৃথিবীতেও এদের কদর অনেক বেশি। প্রাচীন চীনের মানুষরা বিশ্বাস করতেন যে এদের নাকি জাদু করার ক্ষমতা আছে। ড্রাগনের পাশাপাশি পান্ডাও চীন দেশের ন্যাশনাল সিম্বল হিসেবে ব্যবহৃত হয়। আর কুংফু পান্ডা সিরিজের পোকে তো আমরা সবাই চিনি, সে পুরো পান্ডা প্রজাতিকে সারা পৃথিবীর কাছে বিখ্যাত করে তুলেছে। ওয়াইল্ড ফান্ড পান্ডার শান্ত স্বভাবের জন্য তাকে নিজেদের লোগো বানিয়েছে। চীন দেশে পান্ডারা হলো শান্তি আর বন্ধুত্বের প্রতীক, আর সফট টয় হিসেবে তো বাচ্চারা তাদের পেলে সব থেকে বেশি খুশি হয়। তাহলে বন্ধুরা, আশা করি আজকে প্রাণিস্কোপের পর্ব তোমাদের সবার খুব ভালো লাগলো। বন্ধুরা, যারা তোমরা চ্যানেলটা দেখছো তাদের সবাইকে অনুরোধ করছি যারা সাবস্ক্রাইব করতে, বেল আইকন প্রেস করতে আর নোটিফিকেশন পেয়ে ভিডিওগুলো দেখতে কিন্তু একদম ভুলো না।